বিরতির পর স্বাগত। দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের গণতন্ত্র বাঁচাও সমাবেশ। রবিবার এই সমাবেশ থেকে কার্যত মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ইন্ডিয়া জোটের শরিকরা। বিশেষ করে নির্বাচনের মুখে যেভাবে নরেন্দ্র মোদী ও তার সঙ্গীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরুদ্ধে একের পর এক কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবাদে সামিল হচ্ছে ইন্ডিয়া জোট, তারই মধ্যে খবর যে রামলীলা ময়দানে থাকছেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীর বিরুদ্ধে দিল্লিতে কতটা সুর চড়াতে পারবে ইন্ডিয়া জোট, সেটাই হচ্ছে মূল প্রশ্ন। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আজ রামলীলা ময়দানে গণতন্ত্র রক্ষার দাবিতে ইন্ডিয়া জোটের একটি বড় সমাবেশ হতে চলেছে, আর সেখানেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত থাকবে বলে এ পর্যন্ত খবর, কি বলবে? ইন্ডিয়া জোটের যে মেগা র্যালি, সেই র্যালির মঞ্চ কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। নেতা কর্মীরাও জমায়েত হতে শুরু করেছে। তারপর রামলীলা যে ময়দান, সেখানে একটি সভা মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেই সভা মঞ্চে বক্তব্য রাখবেন ইন্ডিয়া জোটের এমপি বা ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ নেতারা। কিন্তু যেটা জানা যাচ্ছে যে ইন্ডিয়া এই যে র্যালি, ইন্ডিয়া জোটের যে র্যালি, সেই র্যালিতে আসার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করা হয়েছিল। তবে এই দুই গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত সেখানে হচ্ছে না। তার বদলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন ওই মেগা র্যালিতে উপস্থিত থাকবে। যদিও তৃণমূলের প্রতিনিধি দল থাকা আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের থাকা, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একটি অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেই অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী যদি দিল্লিতে থাকে তাহলে তার রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেক বেশি জোরালো হয়, এবং বিজেপির বিরুদ্ধে যে সুর চড়ানো, সেই সুর চড়ানোর ক্ষেত্রেও শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, যে কোনো অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা যদি সেখানে উপস্থিত থাকেন তাহলে কিন্তু সবার গ্ল্যামার একলক্ষে অনেকটাই বেড়ে যায়। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কিনা তা নিয়ে কিন্তু জোর একটা গুঞ্জন তৈরি হয়েছিল গতকাল রাত থেকে। কিন্তু তৃণমূল সুপ্রিমো নির্বাচনের আগে সভা করে বেড়াচ্ছেন। আজকে নদিয়াতে তার সভা রয়েছে। বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সমর্থনে তিনি আজকে সভা করবেন। সেই সভা ক্যান্সেল করা তার পক্ষে সম্ভব নয়, তার জন্যই তিনি দিল্লিতে যাচ্ছেন না। তার দিল্লি যাওয়ার না খাওয়ার খবরের পরই কিন্তু জোর গুঞ্জন তৈরি হতে থাকে, তাহলে কি সেইভাবে ইন্ডিয়া জোটে এই মুহূর্তে গা মাখতে নারাজ? কারণ পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দলগুলি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসতে পারেনি। মমতার সঙ্গে কংগ্রেসের জোট নেই, কংগ্রেসের সঙ্গে বহু আসনে বামেদের জোট নেই, বাম কংগ্রেস তৃণমূল একসঙ্গে ইন্ডিয়া জোটের প্রার্থী দিতে পারেনি। অর্থাৎ কোথাও যেন একটা ইন্ডিয়া জোটের রাজ্যের লোকসভা ভোটে, রাজ্যের 42টি লোকসভা ভোটের কিন্তু তাল বহুদিন আগেই কেটেছে, এবং যেহেতু সামনে নির্বাচন, ইন্ডিয়া জোটের মঞ্চে গেলে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে জোট না করে দিল্লির রাজনীতিতে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে চাইছেন তা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠবে এবং বিভিন্ন ভোটারদের মধ্যেও প্রশ্ন উঠবে। সম্ভবত এই প্রশ্ন যাতে না ওঠে সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দিল্লিতে ইন্ডিয়া জোটের যে বৈঠক, ইন্ডিয়া জোটের যে মেগা র্যালি বা যে মঞ্চ তৈরি করে পরে নেতারা ভাষণ দেবেন সেখানে তিনি যাচ্ছেন না। এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও পাঠাচ্ছেন না। এবং যদিও অন্যান্য রাজ্যের মুখরা কারা আসবে সেটা এখনো ঠিক হয়নি, তবে এই যে আজকের যে মঞ্চ বা আজকের যে মেগা র্যালি তার জন্য কিন্তু আপ নেতা কর্মীরা সকালবেলা থেকেই দিল্লিতে সক্রিয়। বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানারে ঢেকে দেওয়া হয়েছে, সবাইকে গ্রেপ্তার করতে হবে, ন্যায় গ্রেপ্তার হুঙ্গা, এরকম বহু নামে বহু পোস্টার কিন্তু দিল্লির রাস্তায় পুরো ছয়লাপ। ইতিমধ্যে রামলীলা ময়দানে সকালবেলা 10টার পর থেকে আপ নেতা কর্মীরা জমায়েত হতে শুরু করেছেন। বিশেষ করে দিল্লি এবং পাঞ্জাবের বহু আপ কর্মীরা, তারা কেউ পার্সোনাল গাড়ি বা কেউ ট্রেনে করে, তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছেন রামলীলা ময়দানে ভিড় জমাতে। দুপুর 12:30 বাজতে চলল, রামলীলা ময়দান কিন্তু কানায় কানায় পূর্ণ। যে কোনো সময় কিন্তু এবার মিছিল হবে, সেই মিছিলে গণতন্ত্র বাঁচাওয়ের নাম দিয়ে
তারা এই মিছিল কার্যত করছে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলি যেভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের গ্রেপ্তার করছে তারই অভিযোগ জানিয়ে কিন্তু এই রামলীলা ময়দান থেকেই বিজেপি মিছিল করবে এবং সেই মিছিলে হাঁটবেন ইন্ডিয়া জোটের সকল সদস্যরা। অঙ্কিতা, একদমই দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম যে ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি অংশগ্রহণ করেছিলেন, আর তারপর হঠাৎ তিনি একলা চলোর নীতি অবলম্বন করেছেন পশ্চিমবঙ্গে, তারপর আজ তিনি রামলীলা ময়দানে উপস্থিত থাকছেন না। এই যে একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ইন্ডিয়া জোটের সাথে থাকলেও এখন যে ইন্ডিয়া জোটের নেতৃত্বদের সাথে দূরত্ব বজায় রাখছে, এই গোটা বিশ্বকে কেন্দ্র করে যারা ইন্ডিয়া জোটের নিচুতলার কর্মীরা রয়েছেন বা যারা ইতিমধ্যে সমর্থন করছেন ইন্ডিয়া জোটকে, তাদের মনোবল ধীরে ধীরে দুর্বল হচ্ছে না? বা তাদের মধ্যে তো নানা প্রশ্ন জন্মাচ্ছে এই গোটা চিত্রকে কেন্দ্র করে। দেখো, ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোট তো কোনো আদর্শ ভিত্তিক সমস্ত বা মতাদর্শ ভিত্তিক জোট হয়নি, এই জোটটা শুধুমাত্র হয়েছে বিজেপিকে পরাস্ত করার জন্য। তাদের একটাই লক্ষ্য, বিজেপিকে পরাস্ত করা। এবং এই জোট যখন হয়, এই জোটের কমন মিনিমাম প্রোগ্রাম কি হবে তাও কিন্তু জোটের নেতারা প্রথম দিকে বলেছিল যে একটা কমন মিনিমাম প্রোগ্রাম রাখা হবে, সেই কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে দেশের ভোটারদের কাছে যাওয়া হবে। সেই কমন মিনিমাম প্রোগ্রামও কিন্তু জোটের নেতারা এখনো পর্যন্ত রাখতে পারেনি। তৃতীয়ত যদি ধরি যে প্রথমেই ইন্ডিয়া জোট যেদিন ফরমেশন হয় তারপরে একটা বৈঠকে কিন্তু তারা প্রথম বলেছিল মধ্যপ্রদেশের যে গোয়ালিয়র হোক আর হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে হোক, দুটো জায়গার মধ্যে একটা সভা করবে যেখানে সমস্ত ইন্ডিয়া জোটের শরিক দলরা সেই সভাতে বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করবে, এবং সেখানেও কিন্তু সেই জনসভা কিন্তু তারা করতে পারেনি। এরপর দেখা গিয়েছিল যে তারা বলেছিল যে দিল্লিতে একটি সভা করবে, সেই সভা করে ইন্ডিয়া জোটের যে দম, সেই দম কিন্তু দেখাবে, সেটাও তারা করতে পারেনি। তবে ইন্ডিয়া জোটের যেহেতু রালু এবং তোমার হচ্ছে এদিকে কংগ্রেস তারা একসঙ্গে হয়েছে, তারা বিহারে একটি জনসভা করেছে, সেই জনসভা নিয়ে অবশ্য অনেকে আল্লাহ দিত, কিন্তু কমন মিনিমামের প্রোগ্রামের ক্ষেত্রে ইন্ডিয়া জোটের যে শরিক দলগুলি আছে সবাই একসঙ্গে হয়ে এখনো একটা সভা করতে কিন্তু পারেনি। আজকের যে সভা, সেই সভা হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে তারা ডাক দিয়েছেন, এবং সেই সভা সমিতির অর্গানাইজার সবটাই কিন্তু আপ, এবং আপ নেতা কর্মীদের তাই একটা বাড়তি চাপ কিন্তু এর মধ্যে আছে সভা বা সমিতিকে মানে ভিড় দেখিয়ে অন্তত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপর একটা চাপ, মানুষতাত্ত্বিক চাপ তৈরি করা। যদিও এই চাপের কাছে সবাই যে সাংবিধানিক যারা বিষয় মেনে যারা গ্রেপ্তার করেছে তারা যে সবাই বদন্যতা স্বীকার করবে তা কিন্তু নয়, একটা মোটামুটি চাপ তৈরি করা, বিরোধী পরিসর হিসেবে একটা চাপ তৈরি করে রাখা, কিন্তু সেই চাপে রাজনীতি করতে গেলেও অনেক বেশি সাজালো গোছালো হতে হয়, শরিক দলগুলির সঙ্গে একসঙ্গে আলোচনা করে করতে হয়। কিন্তু এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রেও মানে ইন্ডিয়া জোট তেমন কোনো বড় সাফল্য পাচ্ছে না। এই যে তোমার আগে বললাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী সেই মিছিলে যাচ্ছেন না, বিজু জনতা দল যাচ্ছেন না, এরকম বহু রাজনৈতিক দলের প্রধান মুখরা যাচ্ছে না। অর্থাৎ কোথাও একটা তারাও বুঝতে পেরেছে যে মোদী সরকার হয়তো আসাটা নিশ্চিত, এই মুহূর্তে ইন্ডিয়া জোটে গেলে তাহলে পরবর্তী টার্গেট আমিও হতে পারি। তার জন্যই এই সভা সমিতিগুলো অনেক নেতা নেত্রীরাই সুকৌশলে এড়িয়ে গিয়ে তাদের একটা প্রতিনিধি দল পাঠাচ্ছে। প্রতিনিধি দল পাঠালে কি হয়, নিরোপ্রায়ণ তিনি রাজ্যসভার সাংসদ, তিনি টেলিভিশনের পরিচিতি মুখ, এবং তাকে তার ছবি ব্যবহার হলে অন্তত তৃণমূল নেত্রী বলতে পারবেন আমি নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম তাই আমি প্রতিনিধি দল পাঠিয়ে দিয়েছি, যা সেইটুকু ফর্মালিটিসের জন্যই কিন্তু ডেরেকো ব্রায়েনকে পাঠিয়ে দিয়ে নেত্রী কোথাও একটা এই মুহূর্তে বুঝতে পারছেন যে বিজেপির সঙ্গে বিজেপির সঙ্গে তার যে রাজনৈতিক যুদ্ধ, সেই রাজনৈতিক যুদ্ধে কিছুটা তিনি কৌশল কার্যত আজকে অবলম্বন করলেন। একদম ধন্যবাদ নীল। অর্থাৎ মোদীর বিরুদ্ধে দিল্লিতে কতটা সুর চড়াতে পারবে ইন্ডিয়া জোট সেটাই দেখার বিষয়, কেন ইতিমধ্যেই সেই রেলি বা সেই জনসমাবেশে উপস্থিত থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, থাকছেন না আরো অন্যান্য ইন্ডিয়া জোটের তাবড় তাবড় নেতৃত্বরা, আর একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সমাবেশ, সেখানে উপস্থিত থাকবেন না তাবড় তাবড় নেতৃত্বরা। আর এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আগামীতে নির্বাচনে কতটা প্রভাব পড়বে সেটাই দেখার। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।